বৈশাখী বলছি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার স্যার। কিছু খোঁজ পেলেন? ফোন করতে হবে না আসলে। বৌদি ফোন করতে হবে। না 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 বৌদি, ঠিক আছে ঠিক আছে, বাবা যদি থানায় ফোনটা করে তাহলে। দিদি, ওকে ওকে। এই দিদি, একটু চলে আসবে? হ্যাঁ বল। দেখ না বৌদি কি সব বিবি করে বলে যাচ্ছে। বাবাকে বললেই তো হয়। বৌদি থানা থেকে। বৌদি, ঠাকুরজি ঠাকুরজি, থানায় একটা ফোন করো না, বাবাকে বলো না থানায় একটা ফোন করতে, তাহলেই পিকুকে পাওয়া যাবে। করো না ভাই, প্লিজ। বাবা, বৌদি বৌদি বৌদি, তুমি শান্ত হও। বাবাকে বলেছি, বাবা থানায় ফোন করেছিলেন, তুমি একটু। বৌদি, দিদি তো থানায় ফোন করছে, সবাই চেষ্টা করছে, তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো, কেন এরকম করছো? আপনি তো আসলে কখনো আমাকে ছাড়া বুলা, তুই মিথ্যেই বৌদিকে বোঝানোর চেষ্টা করছিস, ও কিচ্ছু বুঝতে পারবে না। আর শোন, বাবার কথাটা বৌদিকে বলিস না, বৌদি সামলাতে পারবে না নিজেকে। ঠিক আছে দিদি, সে নয় বলবো না। কিন্তু দিদি, কতদিন বৌদির থেকে এটা তুই আড়াল করে রাখবি বলতো? ঠাকুরছি, বৌদি বৌদি বৌদি, ঠাকুরজি দেখো না, বলছি কি, দেখো তোমার তো অনেক ক্ষমতা, তুমি চাইলে সব পারো। তোমার দাদাকে থানা পুলিশ করে এত বড় বিপদের হাত থেকে রক্ষা করলে, তুমি থানায় ফোন করে আমার ছেলেটাকে উদ্ধার করে দাও না ঠাকুরজি। আমি হাত জোর করে বলছি দিদি, তুই বরং বৌদির সামনেই থানায় একটা ফোন কর। ফোন করো। বৌদি তুমি শান্ত হও, আমি আমি করছি ফোন। এই এই দেখো ফোন করছি। বুলা বুলা, তুই একটু বৌদির পাশে বসতো, আমি ফোন করছি বৌদি। বলো না ফোন করছি তো। হ্যালো হ্যালো অফিসার, আমি বৈশাখী বলছি, বৈশাখী ঘোষাল। হ্যাঁ বলুন। আমি বলছিলাম যে ওই একটা মিসিং ডায়েরি করেছিলাম না পিকু, আই মিন বিক্রমজিৎ ঘোষাল, কিছু কিছু খবর পেয়েছেন স্যার? আমি আমি ফিল করতে পারছি ম্যাডাম, আপনারা বিশ্বাস করতে পারবেন কিনা জানি না, আমরা কিন্তু খুব চেষ্টা করছি। আসলে আজকাল তো পুলিশে কেউ বিশ্বাস রাখে না। না না, আমরা বুঝতে পারছি, অ্যাকচুয়ালি খুব বদার করছে হয়তো আপনাদের, কিন্তু বুঝতেই তো পারছেন বাচ্চাটা হারিয়ে যাওয়ার পর থেকে আমাদের আমাদের বাড়ির অবস্থাটা। আই এম সো সরি, কিছু মনে করবেন না প্লিজ। না না ঠিক আছে, আমরা নিশ্চয়ই নিশ্চয়ই দেখব, আমি তো কথা দিয়েছি আপনাদের। ঠাকুরজি থানা থেকে কি বললো গো? বৌদি, ওদের ফোন করেছিলাম, ওরা বললো যে চেষ্টা করছে পিকুকে খুঁজে বার করার। বৌদি বৌদি, তুমি দেখো পিকু খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। তোমরা বলছো পিকু বাড়ি ফিরে আসবে না? আসবে বৌদি। হ্যাঁ বৌদি, তুমি দেখো হঠাৎ একদিন আমাদের পিকুটা আবার বাড়ি ফিরে আসবে। শোনো, আমি না একবার বাবাকে যদি বলি, বাবা যদি থানায় ফোন করে তাহলে তো তাড়াতাড়ি ছেড়ে দেবে। বৌদি 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 বৌদি, তুমি বসো বৌদি, বাবাকে একবার ফোন করে। তুমি বসো। দেখো বৌদি, বাবা তো ওষুধ খেয়ে ঘুমোচ্ছে, বাবার তো শরীরটা ভালো নেই, তুমি কালকে সকালবেলা বাবার সাথে কথা বলো। বাবা ঘুমোচ্ছে না? হ্যাঁ, কাল ফোন করে দেবে না? হ্যাঁ। বৌদি বৌদি, পিকু সোনা বাড়ি চলে এলে না আমরা খুব হইচই করব। হ্যাঁ, খুব আনন্দ করবো বলো। বুলা তুই একদম ঠিক কথা বলেছিস। বৌদি বৌদি তুমি একদম চিন্তা করো না, পিকু চলে আসবে। ঠাকুরজি, আমার আমার ছেলেটা আর কোনোদিন বাড়ি ফিরবে তো? বৌদি 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 বৌদি, ওটা বৌদি বৌদি আস্তে, বৌদি বৌদি তুমি একটু শান্ত হও বৌদি বৌদি।
দিদি শুয়ে দে। বলো না ইরবে তোমার ছেলেটা বাড়িতে আসবে, আসবে কি ফিরে আসবে? আমরা তো সবাই ঠাকুরের কাছে এই প্রার্থনাই করছি। তুমি কেঁদো না বৌদি, আমি কিছুই নেব না, আমার খুব তাড়া আছে, জাস্ট পেপার গুলো আমাকে একটু দেখান। ও শিওর, মিস নিশি প্লিজ একবার পেপার গুলো নিয়ে আসুন না। ওকে স্যার, আমি এখনই নিয়ে আসছি। আমি পেপার সব রেডি করেই রেখেছি, আর ইনফ্যাক্ট আমি প্রচন্ডভাবে আশা করে আছি যে এই ডিলটা ফাইনালাইজড হবেই। ওয়েল মিস্টার ব্যানার্জি, এখনো সেবা কিছু ঠিক হয়নি। আমি এসেছি আমি আমার ক্লায়েন্টের হয়ে কথা বলতে। ফাইনাল করা না করার ব্যাপারটা আমি বলছিলাম, আপনি কি আমাকে ওই ভদ্রলোক মানে আপনি যার হয়ে এসেছেন আপনার ক্লায়েন্ট ওনার নাম্বারটা আমায় দিতে পারবেন? আমি একবার নিচ্ছি। এক্সকিউজ মি, হ্যাঁ কাকা বলুন। হ্যাঁ কুনাল, আমি কিন্তু সমস্ত পেপার রেডি করে ফেলেছি, কেমন? এবার তুমি যেদিন বলবে সেদিনই। খুব তাড়াতাড়ি আমি আপনাকে জানাচ্ছি, মানে এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি আমরা সেটেল করে নেব। ওকে ওকে, তাহলে তুমি কবে জানাচ্ছ আমাকে? এর মধ্যেই জানাবো কাকা, আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি, আমি সমস্তটা ফাইনাল করে নিয়ে জানাচ্ছি। হ্যাঁ ছাড়ছি। ওকে ঠিক আছে, ভালো থেকো। বাই। এটা আমাদের টোটাল প্রজেক্ট ফাইলটা, আপনি একটু ভালো করে দেখে নিন। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু দেখে নিন, আর যদি কোনো প্রবলেম থাকে আপনি আমাকে জানিয়ে দিন। ওকে মিস্টার ব্যানার্জি, যা দেখার আমি দেখে নিয়েছি, আমি আমার ক্লায়েন্টের ফিডব্যাক জানিয়ে আপনাকে আমি কনফার্ম করব। ওকে চলি তাহলে। অফকোর্স, আবার দেখা হবে নিশ্চয়। আমরা তাহলে মোটামুটি ব্যাপারটাকে ফাইনালি ধরতে পারি, আশা করতে পারেন। যা বলার তো উনিই বলবেন। এক্সকিউজ মি, আমি আসি।
হ্যাঁ বলো, ওদিকের খবর বলো। সব ব্যবস্থা হয়ে গেছে? বাহ, তাহলে তো পরম করুণাময় ঈশ্বরের ইচ্ছায় খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। চোখ দুটো তো এখনো অন্ধ হয়ে যায়নি, তাই দু চোখ ভরে ওদের দেখব বলেই তো এতদিন ধরে আমি বেঁচে আছি। কি না 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 না, পরম করুণাময় ঈশ্বরের ইচ্ছায় পথের কাঁটাকে তো সরে যেতেই হবে। বেশ 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 বেশ, শোনো তুমি তাহলে ওদিকের ব্যবস্থা সব পাক। বেশ বেশ বেশ, না না এদিকটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি এদিকে আছি, আমি সব সামলে নেব, তুমি চিন্তা করো না। ঠিক 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 আছে ঠিক আছে, আমি ঠিক আছি, আমায় নিয়ে অত। আচ্ছা বারবার তুমি আমার শরীরের কথা কেন জিজ্ঞাসা করো বলো তো? আমি তো বলেছি আমি ঠিক আছি, আমায় নিয়ে ভেবো না। যাকে নিয়ে আমাদের ব্রত তার জন্য এখন সব ভাবনা, তাকে নিয়ে ভাব। পরম করুণাময় ঈশ্বরের ইচ্ছায় খুব তাড়াতাড়ি আমাদের সব কাজ শেষ করে ফেলতে হবে। আচ্ছা বেশ, আজ রাখছি, পরে কথা হবে। আপনিও কিছু বলতে পারেন ওনার সম্বন্ধে? না, এটা আমার বলা ঠিক হবে না। এই চারপাশে যা কিছু দেখছেন সমস্তটা ওনার সৃষ্টি, উনি বেটার বলতে পারবেন, একটু ওয়েট করে যান না। আপনি কিছু অন্তত বলুন। দেখুন, আমি শুধু এটুকুই বলতে পারি যে ওর মধ্যে যে শিল্পী সত্তা ছিল। চলো। কঙ্কনা, আমার স্ত্রী ইলিনা। নমস্কার। নমস্কার, আপনার সঙ্গে ফোনে কথা হয়েছে, কিন্তু এই প্রথম মুখোমুখি হলাম আমরা। পল্লবের কাছে আপনার কথা অনেক শুনেছি, বুঝেছিলাম আপনি বেশ সুন্দরী, কিন্তু এখন দেখছি আপনি তার চেয়েও বেশি। পল্লব সত্যিই শিল্পী, আর আপনি ওর ছবির মতোই সুন্দর। আপনিও খুব সুন্দর, চোখ একেবারে ধাঁধিয়ে যাচ্ছে আপনার রূপে। বাবা, দুজন মহিলাকে একে অপরের প্রশংসা করতে এর আগে আমি কখনো দেখিনি। মহিলাদের সম্পর্কে কতটুকু জানেন আপনি? আমারও ঠিক এই ধারণাই ছিল, মহিলাদের সম্পর্কে পল্লব বিশেষ কিছু জানে না, কিন্তু আমার ধারণাটা বদলে গেছে। নইলে আপনার মতো একজন বুদ্ধিমতী মহিলার সঙ্গে ওর বন্ধুত্ব হয়? আপনি তো ওর ছবি আঁকার ইন্সপিরেশন, বন্ধু হিসেবে আমি সেটাকে শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করেছি। চলুন ম্যাডাম, সব রেডি হয়ে গেছে। হ্যাঁ বলো, আপনি একটু ইলিনাকে নিয়ে আসুন। না, আমি বলছিলাম আরেকটু অপেক্ষা করলে হতো না? কেন, কেউ আসবে? না মানে কে আসবে বললো? চলুন চলুন।
নমস্কার, আমি কঙ্কনা। আজ আমি ভীষণ খুশি যে আপনারা সবাই এসেছেন। আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এমন একজন শিল্পীর, যার অসাধারণ সমস্ত পেইন্টিংস দিয়ে আজকের এই প্রদর্শনী আমরা সাজিয়ে তুলেছি। লেডিজ এন্ড জেন্টলম্যান, লেট মি ইন্ট্রোডিউস পল্লব গাঙ্গুলি। কাম অন, গিভ হিম এ বিগ হ্যান্ড। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি পল্লবকে তার শিল্পসৃষ্টি, শিল্পভাবনা নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করব। আমি পল্লব গাঙ্গুলি। আমি কোনো বক্তা নই, আর আমার বলার মতো বিশেষ কিছু নেই। শুধু এইটুকু বলতে পারি, ছোটবেলা থেকে আমার ছবি আঁকার শখ ছিল। আমার বাবা ছবি আঁকতেন। কখন যে রং, তুলি, ক্যানভাস, এগুলো আমার জীবনের মূল মন্ত্র হয়ে গেছে আমি নিজেই জানতে পারিনি। তবে শিল্পী হিসেবে কোনোদিন প্রতিষ্ঠা পাবো এটা আমি ভাবিনি। জীবনে চলার পথে হঠাৎ করেই কঙ্কনার সঙ্গে আমার পরিচয়, আর তারপর থেকেই আমার জীবনযাত্রা একদম পাল্টে গেছে। আজকে আপনারা আমাকে যে জায়গায় দেখছেন তার সমস্ত কৃতিত্ব ইলিনা, আমি যদি তোমার হারিয়ে যাওয়া ধূসর স্বপ্নটাকে একটা সুন্দর সবুজ রঙের মোড়ক দিয়ে মুড়ে দিতে পারি, তাহলে তোমার সব কষ্ট, সব অভিমান মুছে যাবে তো। ওনার আর কিছু বলার নেই আমার। প্রদীপ প্রজ্বলন হয়ে গিয়েছে, এবার ফিতে কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছে পল্লব।